আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে, কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে, আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আমি না কিন্তু আপনারা ভাবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না, নেবার আমি কখনোই বাফুফেতে যাব না, আমার আরও অনেক কাজ আছে, বাফুফেতে যাব না, কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয়, ভালো হয়। এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন, এইগুলা যেন না হয়, এইটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগায় যাবে। তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না, এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে, কারণ একেবারে আমরা আইসিইউতে আছি ফুটবলটা, এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে অনেক সময় আত্মীয় যায় না এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। উইংস কমিউনিকেশন নিয়ে কথা বলছেন, উইংস কমিউনিকেশনের ব্যবস্থাপকের সঙ্গে আমার কথা হচ্ছিল দুদিন আগে, তো উনি বলছিলেন আপনার ইনক্লুশনের ব্যাপারটা যে আমরা সুমন ভাইকে মূলত বলেছিলাম গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম, বা সুমন ভাই নিজে আগ্রহ প্রকাশ করেছে খেলোয়াড় হিসেবে জয়েন করার জন্য, ওই ঘটনাটি একটু বলবেন। না আসলে দেখুন আমি তো গেস্ট হওয়ার জন্য আরও বয়স আছে, আমি যখন বয়স আমার 60-70 হবে তখন তো আর চাইলেও তো খেলোয়াড় হওয়া যাবে না, তো যখন যেটা সুযোগ আছে এটা হই। আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি, আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি, আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। আমার এমপি হওয়ার পরও আরও 5 বছর আমার ঘামতে দেন, আমার বাইরে রাখেন, মাঠে রাখেন, খেলতে দেন, এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন, আমাকে আপনাদের সাথেই রাখেন, আপনাদের মতো ঘাসেই রাখেন, আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন, দেখবেন একটা না একটা পরিবর্তন আসবে, এই জন্যই আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসা। আপনি সংসদ সদস্যের পাশাপাশি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার আমাদের মধ্যে আপনি খুবই জনপ্রিয়, তো এই যে সেলিব্রিটিদের ফুটবল ম্যাচগুলো এইগুলো আসলে ইয়াং জেনারেশনকে ফুটবল বা এই মাঠের খেলার প্রতি আকৃষ্ট করবে কিনা, যেহেতু সবাই খুব ডিভাইস। এটা আরও আমি তো আগে যদি জানতাম আমি বলতাম যে এটা ঢাকা স্টেডিয়ামে হবে, এটা এখানে কেন, এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না, আপনি আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে অন্তত 10-15 হাজার 20 হাজার মানুষ হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে, মানে যারা যা চিন্তা আজকে এখানে কেন ধরেন, তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা, এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা, মানুষ যাদেরকে খেলালে সারা দেশ খেলবে, এটা তো ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায়। তারপরও আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে, ডাক্তার বলে দিছে যে এই বাবা আর বাঁচবে না, তারপরও আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না, আমারও ফুটবলটা এরকম, আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে, যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিছে চারদিকে, মনে করেন 4th stage আছে, তারপরও আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি, এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আইসিইউতে আছে, আমি বিশ্বাস করতে চাই যে কোনো একটা মিরাকল হবে, অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেকদিন বেঁচে থাকে, আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো। এই আইসিইউ থেকে ফিরিয়ে আনার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য আসলে কোন পদক্ষেপগুলো সবার প্রথমে নেওয়া উচিত? এই যে দৌড়াইতে হবে, রান করতে হবে, শুনেন আগুন তো সব জায়গায় লাগে না, এক জায়গায় লাগাই দিতে হয়, আমি পুরা 3-4 বছর ধরে যেভাবে ঘামতেছি দেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি, দেন এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য, তারপর আমার একটা বিশ্বাস আপনারা সবাই যদি একসাথে চলে আসেন, ধরেন আমার কথা যদি ভালো লাগে, আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না, আমাদের লিগগুলোতে খেলতে গেলে দর্শক হচ্ছে না, কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয়, এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না, সমস্যা বিশ্বাসে, তোমাকে মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস না করলে তো আসবে না মানুষ, আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না, আপনার বিশ্বস্ততা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসেবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে, মনে রাখবেন যেটা তার ব্লাডে থাকে, মনে রাখবেন আপনারা আমি জানি না জুয়ারিদের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমি লন্ডনে ছিলাম আমি জুয়ারিদেরকে দেখছি, জুয়ারিরা কিন্তু যে কাজই করে ফাঁক দিয়ে 20 মিনিট হলে চলে যায় একটু জুয়া খেলতে,
ধরেন গেছে সে একটা বিরাট বড় প্রোগ্রামে, এখানে 5 মিনিটও বের করার সুযোগ নাই, তার নেশাটা এরকম সে 10 মিনিট হলে 2টা দান খেলে আসবে, মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে। তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি, এটা আমার রক্তে আসক্তি, এটা আমার এমপি বানান মন্ত্রী বানান, আমি ওই যে চেয়ার টেয়ার খুলে হয়তো 10 মিনিট হলে 2টা লাথি দিয়ে চলে আসবো, সুতরাং এটা আমার সমস্যা হবে না। আজকে টিম নিয়ে বলুন একটু, মানে আরে টিম তো আপনি বুঝেন না, নামই দিছে চ্যাম্পিয়ন ভাই পুরা। এই যে আইমান খালিদ কালকে বলছিল যে আপনি যোগ দেওয়ার সাথে সাথে টিমের শক্তি আরো বেড়ে যাবে, যে তারা বলছে যে আজকে যখন আসবেন আপনারা খেলবেন তখন পুরো দলের, এটা কি স্বাভাবিক না? একজন এমপি, তারপর হচ্ছে কি একজন ফুটবলার, আমি রেগুলার ফুটবল খেলি, সবাই মিলে আমি যখন আসবো তখন তো মেন্টাল বুস্ট আপও হবে, আর আমার এই পায়ের শট সম্পর্কে আপনাদের ধারণা নাই, 2-3 জন গোলকিপারও আমি হাসপাতাল পাঠাইছি, সুতরাং অপোজিশন যারা আছে তারাও তো একটু দুর্বল হবে যে কীভাবে কী মারে। শুনেন, আমি যেভাবে শট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি, এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় VIPরও আমি মাঠ থেকে আউট করছি। থ্যাংক ইউ।